নমস্কার বন্ধুরা, দেখো এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা নিট ইউজি 2022-এ যে নতুন ছটা মেডিকেল কলেজ খুলেছিল, অর্থাৎ 2022-ই যে সমস্ত মেডিকেল কলেজের জন্য ফার্স্ট ব্যাচ ছিল সে সমস্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল কাট অফ কত গিয়েছিল 2022-এ সেটা একটু দেখে নেব এবং 2023-এ কতটা যেতে পারে সেটা একটু ধারণা করে নেব। আমরা প্রতিটা কলেজের এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। টোটাল ছটা নতুন কলেজের ফার্স্ট আমরা দেখব প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আরামবাগে অবস্থিত। তার ক্যাটাগরি এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কাট অফ কত ছিল। ইউআর ক্যাটাগরির ফাইনাল কাট অফ ছিল 30,840, ওবিসি এ ক্যাটাগরির 32,143, ওবিসি বি ক্যাটাগরির 35,188, ইডাব্লিউএস ক্যাটাগরির 41,491, এসসি ক্যাটাগরির 112,595, এসটি ক্যাটাগরির 495,360। এই ছিল প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল কাট অফ 2022-এর ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে ফাইনাল কাট অফ ছিল 24,998, ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে 27,455, ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে 30,270, ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 36,794, এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 95,205, এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 419,326 গিয়েছিল ফাইনাল কাট অফ। আমরা দেখে নেব শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে। তোমার ইউআর ক্যাটাগরির কাট অফ ছিল 30,035, ওবিসি এ ক্যাটাগরির 30,604, ওবিসি বি ক্যাটাগরির 33,522, ইডাব্লিউএস ক্যাটাগরির 41,912, এসসি ক্যাটাগরির 107,310, এসটি ক্যাটাগরির 495,172। এবার আমরা দেখে নেব তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের 2022-এর ক্ষেত্রে কাট অফ কত গিয়েছিল। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং কাট অফ ছিল 31,579, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 32,841, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 35,388, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 43,185, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 115,519, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 509,189। এবার আমরা দেখে নেব ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক ছিল 34,812, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 34,774, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 37,512, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 46,892, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 122,726 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 509,189। জয়গুরু গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে ফাইনাল কাট অফ কত গিয়েছিল। ইউআরের ক্ষেত্রে 32,712, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 33,956, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 36,658 এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 45,710, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 116,815, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 507,018। এই ছিল নতুন ছটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো 2022-এ ওপেনিং হয়েছিল, তাদের ক্যাটাগরি ওয়াইজ এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ ক্লোজিং কাট অফ বা র্যাঙ্ক বলতে পারো। 2023-এ তোমরা ইউআর, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির যে কাট অফগুলো দেখলে খুব বেশি হলে 500 র্যাঙ্ক কমতে পারে। কমতে পারে কেননা বলছি, কারণ পারফরমেন্সের ইনক্রিজের জন্য সেটা হবেই, কিন্তু তোমরা ধরে রাখতে পারো। এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু এবছর কাট অফ কিছুটা বাড়বে, কারণ তোমরা অনেকে ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু এবছর সার্টিফিকেটটা করাবে এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ওভারঅল একই থাকবে বা 1,000 থেকে 2,000 র্যাঙ্ক কিন্তু কমতে পারে, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ওরকমই থাকবে। আর বাকি সমস্ত ভিডিওগুলো দেওয়া হচ্ছে প্রতিটা কলেজ ওয়াইজ কাট অফ কত গিয়েছিলো 2022 এবং 2023 একটা সম্ভাব্য বলে দেওয়া হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই ভিডিওটা এই পর্যন্ত, এবং তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোনো যদি ডাউট থাকে চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। চলে যাই, এই পর্যন্ত।